फ्रेंड्स, আমি নন্দিতা, নন্দিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 25 ডিসেম্বর আমাদের পরিবার থেকে আপনাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস। আজ আমি কি কি রান্না করলাম আর কোথায় কোথায় ঘুরতে গেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে আমি একটা চাটনি করে নিচ্ছি, এটা জলপাইয়ের চাটনি, অসাধারণ খেতে হয়। অনেকে এতে নারকল বাটাও দেয়, আমি নারকল বাটাটা দিইনি। এবার করেছি মাংস, সর্ষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি, গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি, এদিকে ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে, আদা রসুন টক দই গুঁড়ো গরম মশলা হলুদ জিরে ধনে সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আমি এতে কোনো জল দিইনি, যেহেতু এটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই দেখুন আপনিই জল বেরিয়েছে। রান্নাবান্না করে নেবার পর আমি বেরিয়ে পড়েছি, আমি এখন স্টেশনে আছি। 25 ডিসেম্বরের দিন আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ট্রেন থেকে নেবে পড়েছি, এবার একটা টোটো করে রওনা দেব, আপনারা দেখতে থাকুন। আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটা আমার বাপের বাড়ির ছাদ, এই ছাদটা আমার ভীষণ প্রিয়। আমার ছেলে যখনই আসে তখন এই ছাদে উঠে ও আগে ঘুরে নেয়। দেখে নিন আমাদের বাড়ির ছাদ। চলুন, ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার দেখি আর কি কি রান্না হয়েছে। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ, এটা খেতে ভীষণই ভালো হয়। আর অনেক কিছুই রান্না হয়েছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। এদিকে দাদু আর নাতি মিলে কিছু একটা করছে মশারি নিয়ে, জানি না কি করছে। দুপুরের খাবারের পর্ব চলছে, ভাত বাড়াবাড়ি চলছে। আমি একেবারে আপনাদের খাবার টেবিলে নিয়ে গিয়ে দেখাচ্ছি আজকে কি কি মেনু হয়েছে। আজকের মেনু ভেজ ডাল, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ, চিকেন কষা, ভাত, পালং শাক ভাজা, জলপাইয়ের চাটনি আর পাঁপড়। এদিকে দেখুন বেড়ালটাও আমাদের বসে আছে, কখন ওকে খেতে দেওয়া হবে তার জন্য ও অপেক্ষা করছে। এদিকে আমার ছেলেও খেতে বসে গেছে। মহা আনন্দে সে খাচ্ছে মামার বাড়িতে এসে, খুব মজা তার।
খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাই আমরা খেতে বসে গেছি। আমাদের এই বারান্দাটায় খুব রোদ্দুর আসে, শীতকালে রোদে পিঠ দিয়ে খেতে বসার মজাই আলাদা। ভাত খাওয়ার পর্ব শেষ, এবার আবার ছাদে চলে গেছি। ছাদে গিয়ে রোদ্দুরের মধ্যে বসে লেবু খাওয়া হচ্ছে। নুন দিয়ে কমলা লেবু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগবে। এবার লেবু টেবু খেয়ে একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পালা। ভালোই লাগলো আজকে, বাপের বাড়িতে বেশ মজা হলো, আনন্দ হলো, কিন্তু ফিরে যাওয়ার সময় মনটা ভারী হয়ে যায়, খুব বেশি আশা তো হয় না, তাই ভারাক্রান্ত মন নিয়েই আবার ফিরে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।